এখন আমি মোমো অর্ডার করছি, মোমোর পরে দেখি আর কি কি পাওয়া যায়। যদি না খাইতে পারি বাসায় প্যাক করে কাস্টমাইজ করে খাওয়াবে, প্ল্যাটারে খাওয়াবো। গরম 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 মোমো, মানে ভারত পাকিস্তানের বর্ডার আছে মাঝখান দিয়ে। Assalamu alaikum, this is Faiza from Faiza's World and welcome to another new brand video. আজকে বেসিক্যালি হচ্ছে রাতে আমাদেরকে টাইম দিবে, ও আজকে ইভেন্ট থেকে অনেক তাড়াতাড়ি চলে আসছে। সো আমি আর ফায়রা হচ্ছে আজকে বের হবো অ্যান্ড উত্তরার মধ্যেই থাকবো। উত্তরার বিভিন্ন স্ট্রিট ফুড আমরা হচ্ছে ট্রাই করব, ঘুরবো রোডে রোডে। আর হচ্ছে যেহেতু উইন্টারের একটা ব্যাপার আছে, উইন্টার একটা ভাইব, উইন্টার তো কিছুদিনের মধ্যেই চলে যাবে আর এই লাস্ট পর্যন্ত অনেক 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 ঠান্ডা পড়ে গেছে। সো একটু এনজয় করতে চাই, কারণ আমরা তো আসলে ওকে পাই না, কারণ অনেক বিজি থাকে। সো আমি আর ফায়রা আজকে হচ্ছে বের হব, আমরা পিঠা ট্রাই করব আর অনেক অনেক কিছু ট্রাই করব, দেখি কি কি পাওয়া যায়। ওদের দেখলাম যে ওখানে কিছু একটা আছে, যেহেতু অনেকগুলো দোকান, তো ভাবলাম যে কার্টে আমরা হচ্ছে যে কিছু অনেক ভালো ভালো জিনিস পাবো, তো দেখি কি কি আছে। এরকম স্ট্রিট মোমো খাওয়ার জন্য মনটা পুরা মানে কেমন যে করছে। ওই এখানে অনেকগুলো মোমো আছে, আমি চাইলে এক্সট্রা স্পাইসও অ্যাড করতে পারবো, চিজও অ্যাড করতে পারবো। ওকে, একটা মোমো, এখানে মোমো অনেক ভালো, 6 পিস অনলি 99 টাকা। ও এই যে হচ্ছে নাচোস, নাচোস হচ্ছে 130 টাকা। নাচোসটা খুবই ভালো হবে, এটা মোটামুটি 9 আউট অফ 10 দিয়ে দিচ্ছি। রাফিকে বলছি তুমি আজকে আমাকে সব খাওয়াবা, এত 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 দুদিন আসলে ওয়েট করতে থাকি কিন্তু কোনো টাইমই পাই না, যে হচ্ছে একটু ইচ্ছা মতো ঘুরবো খাবো কোনো কিছু করবো। সো আজকে সব খাওয়াবা, এখন আমি মোমো অর্ডার করছি, মোমোর পরে দেখি আর কি কি খাওয়া যায়, যদি না খাইতে পারি বাসায় প্যাক করে নেব। ভাই অনেক দিন ধরে হচ্ছে কাবাবের প্ল্যাটার বানায় খাইতে চাইতেছি, সেটাও তো আজকে পূরণ হয়ে গেল। ঠিক আছে, আজকে কাবাবের প্ল্যাটার কাস্টমাইজ করে কাবাবের প্ল্যাটার খাবো। তান্দুরি রুটি, রুমালি রুটি, রুমালি রুটি, এটা কি মানে এরকম ভাবে কি গরম করার জন্য? গরম করার জন্য এটা হচ্ছে, আমরা তো বার্বিকিউর দোকান, হ্যাঁ কয়লা বার্বিকিউ, আমাদের বার্বিকিউটা শেষ হয়ে গেছে, এজন্য ওই যে আপনারা রুটি খাবে যে আমরা গরম করে দিই। মামা আমাকে এখন একটা গ্লাস দিচ্ছে, গরম 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 মোমো। শীতকাল মানে বেসিক্যালি পিঠা, তো আমি এখানে হচ্ছে পিঠা পেয়ে গেছি, তো এখন হচ্ছে পিঠা খাবো, কারণ রাতের মতো প্রমিস করছিল রিক্সা দিনে যাবে বা কোনো নেয় নাই, তো কি আর করার, রোড সাইডে পিঠা পেয়ে গেলাম। বেসিক্যালি এই জায়গার ম্যাপের একটু ঘুরানো পেঁচানো, আমি মুখে তাও একটু দেখাই লোকেশনটা, এটা হচ্ছে এই পাশে হচ্ছে 12 নম্বর আর এই পাশে হচ্ছে 13 নম্বর, মানে ভারত পাকিস্তানের বর্ডার আছে মাঝখান দিয়ে, তো এই বর্ডার পার করে বেসিক্যালি হচ্ছে পিঠা থেকে শুরু করে যত রকমের বারবিকিউ, স্ট্রিট ফুড, চাপ, এগুলো সব কিছু থাকে। আমি তান্দুরি চা খাবো আজকে, আমি তান্দুরি চা দিচ্ছি ওখানে, তো সব কিছু হচ্ছে পাওয়া যাবে। আর একটা ভালো জিনিস হচ্ছে এটা 4টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, যদি রাত্রে ক্রেভিং হয় না কারো যে রাত্রেবেলা পিঠা খেতে পারবো, তাহলে তো সব শুটকি ভর্তা আছে, তাহলে শুটকি ভর্তা দেন আর হচ্ছে কিছু। We'll be right back.
রসগোল্লা 30 টাকা, মালাই চা 50 টাকা, মাখন মালাই 70 টাকা, আর চকো ব্লাস্ট 80 টাকা। চকো ব্লাস্ট আছে বাবা, চায়ের মধ্যে চকলেট, চকো ব্লাস্ট, শাহি বাদামি চা আছে। এর মধ্যে কি বাদাম ইউজ করে? চীনা বাদাম। মালাই তান্দুরি কি হবে আজকে? না আজকে হবে না, আমার ব্যাড লাক। খাওয়া দাওয়া শেষ করে এখন অনেক টায়ার্ড। আজকে দিনটা আসলে অনেক ভালো গেল, ঠিক যেভাবে চাচ্ছিলাম যে রাতের বেলা একটু বের হবো উইন্টার নাইটে, তারপর হচ্ছে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড খাবো। সো মন ভরে স্ট্রিট ফুড, শুধু একটা আফসোস হয়ে গেলো, আমি ভাপা পিঠা খাইতে পারলাম না। ভাপা পিঠা তো খাইতে পারলাম না, কি আরেকদিন খাবো প্লিজ। সো ফায়রাও অনেক এনজয় করছে, আর থ্যাংক ইউ রাফি যে আজকে এত সুন্দর একটা টাইম তুমি হচ্ছে আসলে দিলাম। আর তাড়াতাড়ি ফ্রি হওয়া, জানি না সামনে আবার কবে বের হইতে পারবো কিনা, কারণ এখন যেভাবে করে আসলে অমিক্রন বেড়ে যাচ্ছে, তাতে ভয়ও লাগে, বাট কী করার, লাইফ তো আসলে ছেড়ে দেওয়া যায় না, এটাই হচ্ছে নিউ নর্মাল। তারপর যতটুকু সেফটি মেনটেন করে আসলে নিজের ইচ্ছাগুলো একটু পূরণ করা যায় ততটুকুই আসলে করা উচিত। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ।